বন্ধুরা, যখন আপনার গুগল অ্যাডসেন্সের হোম পেজে মিনিমাম $10 আপডেট হয়ে যাবে, যেটা কিনা প্রত্যেক মাসের 11 তারিখে আপডেট হয়ে থাকে, তখন আপনার অ্যাড্রেসে এই ধরনের এনভেলপ পৌঁছে যাবে, যেটার মাধ্যমে গুগল অ্যাডসেন্স আপনার অ্যাড্রেসকে ভেরিফাই করবে। আপনাকে শুধু এনভেলপ ওপেন করতে হবে, আর এর মধ্যে কিছু গোপন কোড নাম্বার লেখা থাকে। যেমন এটিএমের সাথে আমাদের গোপন পিন নাম্বার দেওয়া হয় থাকে না, তেমনি ঠিক সেম কোড নাম্বার আসে একটি এনভেলপের মধ্যে। সেই কোড নাম্বার দিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফাই করাতে হয়। কিভাবে আপনি ভেরিফাই করবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওর ইন্ট্রোতে আমি বলেছিলাম যে আপনাকে কেবলমাত্র গুগল অ্যাডসেন্সের হোম পেজে দেখতে হবে যে আপনার $10 কমপ্লিট হয়েছে কিনা, যেটা কিনা প্রত্যেক মাসের 11 তারিখে আপডেট হয়ে থাকে। এখন দেখুন, এটা আমার গুগল অ্যাডসেন্সের হোম পেজ, আর এখানে ব্যালেন্স দেখতে পারেন। এখানে ব্যালেন্স শো হচ্ছে, যেটা কিনা $11 কাছাকাছি। এখানে কি হচ্ছে না, আমার যে $10 ক্রাইটেরিয়া সেটা গত মাসেই শেষ হয়ে গেছে, অর্থাৎ গত মাসের ব্যালেন্স $10 বেশি আপডেট হয়ে গেছিলো, তাই গুগল অ্যাডসেন্স আমাকে গত মাসের পিন পাঠিয়েছিল, আর তাই এই ধরনের মেসেজ আপনি দেখতে পাচ্ছেন। অ্যাডসেন্স কি করছে না, গত সেপ্টেম্বর মাসের 29 তারিখে পিন পাঠিয়ে দিয়েছে, আর এই পিন আপনার কাছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এখানে পিন 3 বার পাওয়া যায়। প্রথমে ওনারা আপনার অ্যাড্রেসে পিন পাঠায়, সেটা যদি আপনার অ্যাড্রেসে না পৌঁছায় তাহলে দ্বিতীয়বার পাঠাবে, দ্বিতীয়বারও যদি না পৌঁছায় তৃতীয়বার পাঠাবে, আর যদি 3 বারের পরেও যদি পিন না আসে তাহলে কি করে না, মেলে তো ভেরিফাই করে দেয়। এই নিয়ে আপনি টেনশন করবেন না, কিন্তু এই পিন অ্যাড্রেসে পৌঁছেই যায়, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। শুধু ঠিকমতো অ্যাড্রেস ফিল আপ করবেন যখন আপনি অ্যাডসেন্স ক্রিয়েট করবেন। এখন কি হচ্ছে না, আপাতত আমার কাছে পিন নাম্বার এসে গেছে। এখানে দেখুন, এখানে লেখা আছে ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইওর অ্যাড্রেস, অর্থাৎ পেমেন্ট পাওয়ার জন্য এখনও পর্যন্ত আমি আমার অ্যাড্রেস ভেরিফাই করিনি। আর অ্যাড্রেস ভেরিফাই কীভাবে করবেন, এখানে দেখুন ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, আপনাকে কিছু করতে হবে না, শুধু ভেরিফাইয়ের উপরে ক্লিক করুন। একবার আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টিটি, কনফার্ম ইওর পার্সোনাল ইনফরমেশান টু গেট অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্ট, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশান সাবমিট করুন যাতে আপনার পেমেন্ট রিসিভ করতে পারেন। তারপর নিচে দেখুন লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশান কমপ্লিট, অর্থাৎ আপনার আইডেন্টিটি আগে থেকেই কমপ্লিট হয়ে আছে। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশান নিড অ্যাটেনশন, তার নিচে লেখা আছে এন্টার দি পিন উই মেল টু ইওর বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আমার অ্যাড্রেসে যে পিন নাম্বার পাঠানো হয়েছে এখানে লেখা আছে 6টি ডিজিটের ভেরিফিকেশান পিন নাম্বার, সেই পিন নাম্বার আপনাকে বসাতে হবে যেটা ওই এনভেলপের মধ্যে দেওয়া আছে। তার নিচে দেখুন লেখা আছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেনিং, অর্থাৎ আপনাকে এখানে 3 বার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে যদি পিন বসানোর সময় 3 বার ভুল পিন বসিয়ে দেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। এখানে দেখুন লেখাই আছে 6টি ডিজিটের পিন নাম্বার হবে, সেই পিন নাম্বার আপনাকে বসাতে হবে। যেহেতু আমার কাছে পিন নাম্বার পৌঁছে গেছে, আমি পিন নাম্বার বসিয়ে দিচ্ছি। আমি সিকিউরিটির জন্য কিছুটা অংশ ব্লার করে রেখেছি। তারপরে দেখুন সাবমিটের পাশে লেখা আছে রিসেন্ট পিন, যদি আপনি কোনো কারণে 3 বার অ্যাটেম্পটস মিস করে দেন তাহলে আপনি আবার পিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখুন নিচে লেখা আছে কত তারিখে আপনাকে সেন্ড করা হয়েছে আর কোন অ্যাড্রেসে আপনাকে সেন্ড করা হয়েছে। এখন আমার পুরো 6টি ডিজিটের পিন নাম্বার বসানো হয়েছে। এইবার এখানে যে সাবমিট অপশান আছে এটার উপরে ক্লিক করতে হবে। এবার দেখুন আমার পিন নাম্বার সাবমিট হয়ে গেছে, এখানে লেখা আছে দেখুন ভেরিফাই ইওর আইডেন্টিটি, সেই একই কথা। এবার নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিটেড, অর্থাৎ আপনার ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের ইনফরমেশান পেতে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।